এদিকে প্রবল বর্ষণে টালিগঞ্জে বাড়ি ভেঙে বিপত্তি। দেশপ্রাণ শাসমল রোড এখানেই পুরনো বাড়ির একটা অংশ আজ ভেঙে পড়ে, এক পথচারী গুরুতর আহত হয়েছেন। টালিগঞ্জে বাড়ি ভেঙে বিপত্তি, একটানা বৃষ্টি আর বৃষ্টির জেরে এই পুরনো বাড়িটি ভেঙে পড়ে। এটা ধরুন প্রায় 100 বছরের কাছাকাছি বাড়ি, বহুত পুরনো বাড়ি। এর আগেও ভেঙে পড়েছে? হ্যাঁ, বাজে একবার ভেঙে পড়েছিল। এটা কত নম্বর? এটা আপনার বোধহয় 43 নম্বর, ডিপি 43 নম্বর ডিপিএস রোড। এটা এটা মাঝে একবার ভেঙেছিল, তারপরে আজকে আবার সকালে ভেঙে। শচীনবাবুর ছেলে মেয়েরা বর্তমানে থাকতো এখানে? হ্যাঁ, ওনারা ওনার জ্ঞাতি গোষ্ঠী থাকতেন। যে বাড়িটা প্রমোটিং হয় বলে যে শিফটিং হয়ে চলে গেছিল, বাড়িটা এখন ফাঁকা পড়ে থাকতো, দোকানগুলো কটা চলতো, কটা দোকান চলতো এখনখানে। রাসবিহারি থেকে টালিগঞ্জের দিকে যাওয়ার রাস্তা ভবানী সিনেমা হলের ঠিক উল্টো দিকে, অর্থাৎ যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, দেশপ্রাণ শাসমল রোড। এই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়ির একাংশ এদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, এবং পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সেই সময় এক ব্যক্তি এখান থেকে যাচ্ছিলেন, তার মাথায় পড়েছে, তিনি আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। তবে পুলিশ এবং স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে বিপজ্জনক বাড়ি, কলকাতা পুরসভার পোস্টারও লাগানো ছিল এখানে, এবং বিগত কয়েক বছর ধরে এই বাড়িটি বন্ধ ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে নিচে যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানপাট খোলা থাকে, দোকানদারিরা এখানে থাকেন, এবং প্রবল বৃষ্টির জেরেই আজকে সকালবেলা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই বাড়ির একাংশ, এমনটাই বলছেন এখানকার বাসিন্দারা। এই মুহূর্তে কলকাতা পুরসভার কর্মীরা তারা রয়েছেন, বিপজ্জনক বাড়ির যে অংশটা ভেঙে পড়েছে সেই অংশটার এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ ইট বালি যে সমস্ত পড়ে রয়েছে পুরসভার কর্মীরা তৎপর অত্যন্ত তৎপর সহিত তারা কাজ করছে, এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ব্যক্তি আহত হয়েছে তাকে চিকিৎসা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার চোট গুরুতর নয়। তবে বাড়িটি বিপজ্জনক, পুরসভার তরফে অনেক আগেই সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল, পুরো বিষয়টা দেখা হচ্ছে পুলিশের তরফে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অমিতের সঙ্গে রণয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।